হাই ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে সবাইকে আমি জানাতে চাই, সমস্ত মহিলাদেরকে আমি জানাতে চাই, হ্যাপি ওমেন্স ডে, আর স্টে সেফ, স্টে হ্যাপি। আর আজকে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল, ঠিক আছে? কারণ আজকে আমার বার্থডে, আর আজকে বার্থডেতে এখন বাজছে 2:30, ঠিক আছে? এখন আমি খেতে বসছি, তার কারণ বর ডিউটিতে গেছিলো, তো ওই সব অ্যারেঞ্জমেন্ট করেছে, ঠিক আছে? কাল রাত থেকে অ্যারেঞ্জমেন্ট চলছে, আর অর্ধেক রান্না করে রেখে গেছিলো, আমাকে তেমন কিছুই করতে দেয়নি। তবে জানো, যারা বাইরে থাকো, একা থাকো, কিছু করতেই হবে, যেমন আমিও কিছু কিছু করেছি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বর কী কী রান্না করেছে, ঠিক আছে? তো এবার ব্যাক ক্যামেরা অন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা ঢ্যাঁড়স ভাজা, এটা আলু ভাজা, ওটা মিক্সড সবজি, আর এটা বেগুন ভাজা, এটা মাছ ভাজা, এটা পায়েস, এটা চাটনি টমেটো আর ফ্রুট মানে কাজু টাজু দিয়ে, এটা হচ্ছে যে তোমরা যেটাকে আমরা বাঙালিরা বলি পান্তুয়া, এটা ঘরেতেই ও বানিয়েছে, আর এটা হচ্ছে এই বেগুনের একটা সবজি যেটা আমার পাশের ফ্ল্যাটে যে দিদি থাকে তো সে আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে মাছের কারি, এটা চিকেন, এটা পাঁপড়। দেখে নাও ভালোভাবে, অনেক কিছুই রান্না হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তার মধ্যে বলে দিচ্ছি, এটা আমি নিজেই রান্না করেছি, বাকি এখানে এই দিদিটা ওটা রান্না করে দিয়েছে, বাকি সব কিছুই বর করেছে। তো এবার আমি খেতে বসছি, ঠিক আছে? আমি খেতে বসে পড়েছি, খাওয়ার সময় আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার একটু লজ্জা লজ্জা পাচ্ছে, পরে পরে হয়তো অভ্যেস হয়ে যাবে, তো দেখে নাও। আর এটা, এই ড্রেসটাও আমার বরই আমাকে দিয়েছে, তোমাদের সাথে আগেও ভিডিওতে শেয়ার করেছি। আর চলো এবার আমি খাওয়া স্টার্ট করি, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। এটা সন্ধ্যেবেলা, দেখো বার্থডে যেখানটা কেক কাটা হয়েছিল ওখানটার ছবি, বাকি আমি কেক কাটছিলাম, ভিডিও তো করা হয়নি। আর এখানে সব দিদিরা এসেছিলো যারা আমার মানে কোম্পানিতে থাকে, তাদের পিকচার আমি অ্যাড করে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার সামনে যারা থাকে আমার ব্লকে, তাদের পিকচার সেই দিদিগুলোর। এখানে যে পুরো ডেকোরেশনটা আছে ওটার ছবি আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার মনে হয় না যে কেউ ভিডিও করেছে কি না করেছে আমি জানি না, কারণ আমার কাছে তো ফোনটা আমার তখন সেই মুহূর্তে ছিল না, আর বুঝতেই পারছো একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। আর এখানে সব থেকে বড় প্রবলেম ছিল যে ভূপালে আজকে প্রায় 9 ঘন্টা কারেন্ট ছিল না আমাদের এই ক্যাম্পে, তো পুরো 7টা সাড়ে 7টার সময় পুরো এখানে, তখন 6:30 নাগাদ সন্ধে হয়ে যায় পুরো, তো অন্ধ মানে আমার আমাদের কাছে যে ছোট ছোট টর্চ আর মানে এমার্জেন্সি লাইট ছিল তো সেইগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, ঠিক আছে? তারপরে আমি যাই হোক 10 মিনিটে রেডি হয়ে গেছি, তাই জন্য তখন কিচ্ছু ভিডিও করিনি, ঠিক আছে? আর পরে পরে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করে দেবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও। আর আর লাস্ট আমি যেটা সবাইকে বলতে চাই সেটা হলো হ্যাপি ওমেন্স ডে, আর স্টে সেফ, স্টে হ্যাপি। টাটা।